আমরা প্রথম যে সেট থিওরি ভিডিওটা করেছিলাম ওখানে রিভার বানানটা ভুল ছিল, RIVER হবে, রিভার্স ওখানে আরই লেখা হয়ে গেছিল, ওটা রিভার RIVER হবে। এবার সেট যেটা আমরা লিখছি সেট লেখা হয় কিভাবে, দেয়ার আর টু মেথড টু রিপ্রেজেন্ট সেট, দেয়ার টু মেথড METHOD, REPRESENT, রিপ্রেজেন্ট সেট, সেট উপস্থাপনের দুটি উপায় আছে, দেয়ার আর টু মেথডস দুটি উপায় রয়েছে টু রিপ্রেজেন্ট এ সেট, একটা সেট লেখার জন্য দুটো উপায়, কী উপায় আছে, নাম্বার ওয়ান ট্যাবুলার TABULAR, ট্যাবুলার অর রোস্টার ROSTER, রোস্টার মেথড METHOD, দু নম্বর প্রপার্টি PROPERTY, প্রপার্টি অর সেট বিল্ডার BUILDER, সেট বিল্ডার বিল্ড বানান কি, এটা ভুল হলো মনে হচ্ছে, বিল্ডার BUILDER বিল্ড, সেট বিল্ডার মানে BUILDER, ঠিক আছে, BUILDER সেট বিল্ডার মেথড METHOD, দেয়ার আর টু মেথডস টু রিপ্রেজেন্ট এ সেট, একটা সেট উপস্থাপনের দুটো উপায় আছে, একটা ট্যাবুলার মেথড আর একটা প্রপার্টি অর সেট বিল্ডার মেথড, ট্যাবুলার মেথড, ট্যাবুলার TABULAR, ট্যাবুলার অর রোস্টার ROSTER, রোস্টার মেথড METHOD, ইন দিস মেথড, ইন দিস মেথড METHOD, ইন দিস মেথড এ সেট ইজ রিটন, এ সেট ইজ রিটন WRITEN, একটা সেট লেখা হয়, ইন দিস মেথড অল দি এলিমেন্টস অফ এ সেট, ইন দিস মেথড অল দি এলিমেন্টস ELEMENTS, ইন দিস মেথড অল দি এলিমেন্টস অফ এ সেট ইজ রিটন WRITEN, রিটন উইদিন টু সেকেন্ড SECOND সেকেন্ড ব্র্যাকেট BRACKET, and elements are separated ELEMENTS, elements are separated SEPARATED, separated by commas COMMAS, কি বললাম, ট্যাবুলার মেথডে কী করে সেট লেখা, ইন দিস মেথড এই উপায়ে অল দি এলিমেন্টস অফ এ সেট ইজ রিটন, সমস্ত উপাদানগুলো একটা সেট গঠন করতে যে সমস্ত এলিমেন্টগুলো লাগে সেই এলিমেন্টগুলো কী করে, আর রিটন উইদিন টু সেকেন্ড ব্র্যাকেটস দুটো দ্বিতীয় বন্ধনের মধ্যে, অ্যান্ড এলিমেন্টস আর সেপারেটেড বাই কমাস, এবং কমা দিয়ে এলিমেন্টগুলোকে সেপারেট করা হয়, ইফ তোমার ক্যাপিটাল বি ডিনোটস DENOTES ডিনোটস দি কালেকশন COLLECTION কালেকশন অফ দি লাস্ট LAST ফোর লেটার্স LETER লেটার্স অফ ইংলিশ আলফাবেট ENGLISH ইংলিশ আলফাবেট PHABET, দেন কী হবে, দেন ইন ট্যাবুলার মেথড, ইন ট্যাবুলার TABULAR ট্যাবুলার মেথড METHOD, মেথড B সমান কী হবে,
बी डिनोट्स द कलेक्शन ऑफ लास्ट फोर लेटर्स ऑफ इंग्लिश अल्फाबेट की आछे लास्ट फोर एक्स वाई जेड एक्स रे की आछे डब्ल्यू एक्स वाई जेड एटा होच्छे आंसर দ্বিতীয় বন্ধনীর মধ্যে দুটো দ্বিতীয় বন্ধনী আছে তার মধ্যে এলিমেন্টগুলো লেখা হবে এখানে একটা করে কমা দিতে হবে তারপরে আরেকটা উদাহরণ ধর ইফ ক্যাপিটাল এ ডিনোটস ডিই এ নট টি ই এস ডিনোটস দি কালেকশন সিওএল এল ই সি টি আই ওয়েন কালেকশন অফ দি ফার্স্ট এফ আই আর ইজ ফার্স্ট টোয়েন্টি ফার্স্ট টেন PEN first 10 prime number PRIME prime numbers capital A denotes the collection of 10 prime numbers then in tabular method TABULAR tabular method METHOD capital A সমান কত হবে তোমার first prime number টা কত 2 this a natural number is said to be a prime number if it is divisible by only one and that's number a natural number is said to be a prime number eta shabhavik shongkha ke maulik shongkha bola hobe if it is divisible by only one and itself ek diye bhag jabe ebong take diye bhag jabe tale a equal to koto hobe 2 3 5 7 11 13 17, 19, 23, 29 কটা হলো এক দু তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ হয়ে গেছে ইফ ক্যাপিটাল এ ডিনোটস দি কালেকশন অফ ফার্স্ট টেন প্রাইম নাম্বারস দেন ইন ট্যাবুলার মেথড এটা তারা উইদিন সেকেন্ড ব্র্যাকেটে লিখলাম আর এলিমেন্টগুলো কী করলাম কমা দিয়ে দিয়ে আলাদা করলাম এবার কি প্রপার্টি মেথড PRO property PERTY property method METHOD property in this method In this method, when the elements, ELEMENTS, elements of the set S, possess, PRO, possesses, possess mane arjan adhikar kore, POSSESS, possess a property, PROPERTY possess a property when the elements of the set S possesses the property P and X is any elements of the set S then in property method PROPERTY property method 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 ki hobe s in property method set s is written 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 as following FOLLOWING কী রকম লেখা হবে এস ইকুয়াল টু উইদিন একটা সেকেন্ড ব্রেকেট দেবো একটা এক্স লিখব এখানে একটা কোলন দেব তারপরে এক্স স্যাটিসফাইস এস এ টি আই এস এফ আই ইয়ে স্যাটিসফাইস দি প্রপার্টি পি PROPERTY প্রপার্টি পি তাহলে এটা কীভাবে পড়বো কী করবে রিড অ্যাস আর ইয়ে ডি রিড অ্যাস পড়বে কীভাবে পড়বে এস ইকুয়াল টু সেট অফ এক্স চালাও মুখস্ত এস ইকুয়াল টু সেট অফ এক্স সাচ দ্যাট মানে এইরূপ যে এক্স ইকুয়াল টু সেট অফ এক্স সাচ দ্যাট এক্স স্যাটিসফাইস এস এ টি আই এস এফ আই এস স্যাটিসফাইস দি
प्रॉपर्टी पी पी आर ओ पी ई आर टी वाई प्रॉपर्टी पी एक्स सैटिस्फाइज द प्रॉपर्टी हमें ए रकम थाकले पर कि पड़ब एस इक्वल टू सेट अफ एक्स एस इक्वल टू सेट अफ एक्स सच दैट एक कलोन मान सच दैट एक्स सैटिस्फाइज द प्रॉपर्टी पी देखो हमें जो एरक लिखी इफ एक उदाहरण दीची इफ कैपिटल सी डिनोट्स DENOTES डिनोट्स द कलेक्शन COLLECTION कलेक्शन ऑफ द लास्ट फोर लेटर्स ऑफ इंग्लिश अल्फाबेट ENGLISH इंग्लिश अल्फाबेट PHAT बेट देन कि C इक्वल टू लिखब सेट अफ एक्स सच दैट एक्स इज ए लेटर एक्स इज ए लेटर ऑफ द लास्ट फोर एक्स इज ए लेटर ऑफ लास्ट फोर एक्स इज द लेटर एक्स इज एनी लेटर ऑफ द लास्ट फोर लेटर्स ऑफ इंग्लिश अल्फाबेट ENGLISH इंग्लिश अल्फाबेट दर इफ कैपिटल डी डिनोट्स DENOTES डिनोट्स द कलेक्शन COLLECTION कलेक्शन ऑफ द फर्स्ट टेन प्राइम नंबर PRIME प्राइम नंबर देन कि डी समान लिखब सेट अफ एक्स सच दैट एक्स इज ए प्राइम नंबर एक्स इज ए प्राइम नंबर एक्स इज ए X is a prime number. X is any prime number. PRIME prime number. X is any prime number from the first 10 prime numbers from first 10 prime numbers aro clear hocche ekhane ei rokom bhabe jodi if capital B denotes denotes the collection of vowels COLLECTION collection of vowels in english alphabet ENGLISH alphabet 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 then V equal to set of a such that X is a vowel VOWEL X is a vowel X is a vowel এটাই হচ্ছে কি এটাই যে property P X is a vowel D denote the collection of first 10 মানে এখন যদি আমি এরকম লিখতাম ইফ D denote the collection of শুধু prime number লিখতাম prime number then D equal to কত হতো set of x such that x is a prime number হয়ে যেত x is a prime number PRIME prime number এই যে prime number এটা হচ্ছে property p দেখো এই যে D equal to set of x such that x is a prime number एक्स एक मौलिक संख्या मौलिक संख्या यहाँ हो पी प्रपार्टी कथा जरा
তাহলে আমরা পড়ে নিই প্রথম থেকে। দের আর টু মেথডস টু রিপ্রেজেন্ট সেট, সেট উপস্থাপনের মানে সেট লেখার জন্য দুটো উপায় আছে, ট্যাবুলার অর রোস্টার মেথড আর প্রপার্টি অর সেট বিল্ডার মেথড। ট্যাবুলার অর রোস্টার মেথড আমরা কি বলছি, ইন দিস মেথড METHODE, ইন দিস অল দি এলিমেন্টস অফ এ সেট, অল দি এলিমেন্টস অফ এ সেট ইজ রিটেন। এই পদ্ধতিতে ট্যাবুলার মেথডের সেটটাকে লেখা হয় উইদিন টু সেকেন্ড ব্র্যাকেটস, দুটো দ্বিতীয় বন্ধনীর মধ্যে, অ্যান্ড এলিমেন্টস আর সেপারেটেড বাই কমাস, এবং এলিমেন্টগুলোকে কমা দিয়ে আলাদা করা হবে। যেমন এই যে ইফ বি ডিনোটস দ্য সেট অফ, বি ডিনোট দি কালেকশন অফ লাস্ট ফোর লেটার্স অফ ইংলিশ অ্যালফাবেট, দেন ইন ট্যাবুলার মেথড এটা অ্যাকর্ডিং টু ডেফিনেশন অনুসারে হয়ে গেল। হ্যাঁ, তারপরে কি, ইফ ক্যাপিটাল এ ডিনোট দি কালেকশন অফ ফার্স্ট টেন প্রাইম নাম্বারস, দেন ইন ট্যাবুলার মেথড তাহলে ফার্স্ট টেন প্রাইম নাম্বার হয়ে গেল। প্রপার্টি মেথড, ইন দিস মেথড হোয়েন দি এলিমেন্টস অফ দি সেট এ পজেস এ ক্যারেক্টারস, পজেস মানে অধিকার করে, পজেস এ ক্যারেক্টারিস্টিক প্রপার্টি পি, যদি একটা পি ধর্ম মেনে চলে, পি একটা ধর্ম, সেটা বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের হবে, কখনো ভায়াল্স হবে, কখনো প্রাইম নাম্বার হবে, ওগুলো হচ্ছে প্রপার্টি। পজেস দি প্রপার্টি পি, দেন অ্যান এক্স ইজ এনি এলিমেন্ট অফ দি সেট এস, এক্সটা হচ্ছে ওই সেটের যে কোনো একটা উপাদান, দেন ইন প্রপার্টি মেথড সেট এস ইজ রিটেন অ্যাজ ফলোয়িং, এরকমভাবে লেখা হবে, এস ইকুয়াল টু, এস ইকুয়ালস ইকুয়াল টু সেট অফ এস, সেট অফ এক্স সাজ দ্যাট এক্স স্যাটিসফাইজ দি প্রপার্টি পি। এটা বোঝার জন্য এবার এই উদাহরণে চলে আসুন, যেমন যে এম এইটের ভালো বুঝবো, ইফ ভি ডিনোট দি কালেকশন অফ ভাওয়েলস অফ ইংলিশ অ্যালফাবেট, দ্যান ভি সমান এটা, তার মানে কি v equal to set of x such that x is a vowel, তার মানে এখান থেকে কী লাগবে, যদি আমি এটাকে ট্যাবুলার, এইটাকে যদি আমি ট্যাবুলার মেথডে ট্রান্সফার করি তখন কী হবে, এ ই আই ও ইউ চলে আসবে, এটাকেই আমরা ট্যাবুলার মেথডে লিখলে তখন কী লিখবো, এ কমা ই কমা আই কমা ইউ। আবার এটার বেলায় কী লিখবো, এখানে ডি ডিনোট দি কালেকশন অফ, কালেকশন অফ শুধু প্রাইম নাম্বার, কালেকশন অফ প্রাইম নাম্বার, তখন ডি ইকুয়াল টু কি সেট অফ এস সাজ দ্যাট এক্স ইজ এ প্রাইম নাম্বার। এটাকে আমরা ট্যাবুলার মেথডে যদি লিখি তখন কী লিখবো, টু কমা থ্রি কমা ফাইভ কমা সেভেন কমা ইলেভেন কমা থার্টিন, এরকমভাবে এগিয়ে যাবো, এরকম তোলো খাতা। এবার আরও কতগুলো ডেফিনেশনের দিকে তাকাই, যেমন ফাইনাইট সেট বলে একটা কথা আসবে, ফাইনাইট এফ আই এন আই টি, ফাইনাইট সেট মানে সসীম সেট, এ সেট ইজ সেট টু বি, সেট টু বি এ ফাইনাইট সেট, এফ আই এন আই টি এ সেট, এ ইজ সেট টু বি এ ফাইনাইট সেট ইফ ইটস নাম্বার অফ এলিমেন্টস, ইফ ইটস নাম্বার অফ এলিমেন্টস, if its number of elements is finite, যদি এর উপাদান সংখ্যা কী হয় নির্দিষ্ট হয় সসীম হয়, if its number of element is finite, একটা সেটকে আমরা সসীম সেট বলবো যদি তার উপাদান সংখ্যা মেম্বার সংখ্যা কী হয় সসীম হয়। যেমন ধর as for example, as for example EXAMPLE, তোমার কালেকশন সেট অফ ভাওয়েলস অফ ইংলিশ অ্যালফাবেট, সেট অফ ভাওয়েলস অফ ইংলিশ অ্যালফাবেট EN ENGLIS ইংলিশ অ্যালফাবেট, এটাকে আমি অন্য ভাষায় লিখতে পারি, আর কি দ্য কালেকশন অফ ভাওয়েলস অফ ইংলিশ, দি কালেকশন CULLECTION কালেকশন অফ ভাওয়েলস অফ ইংলিশ অ্যালফাবেট, অফ ইংলিশ কালেকশন অফ ভাওয়েলস অফ ইংলিশ ENGLISH ইংলিশ অ্যালফাবেট, হ্যাঁ ইজ এ ফাইনাইট সেট, কারণ কি ইন কালেকশন অফ ভাওয়েলস ইন ফাইনাইট সেট কন্টেন্টস অনলি ফাইভ এলিমেন্টস, এ ই আই ও ইউ পাঁচটা এলিমেন্ট আছে, পাঁচটা ফাইনাইট এলিমেন্ট। তোমার দু নম্বর উদাহরণ বলছি, সেট অফ দি ফার্স্ট এফ আই আর এস টি ফার্স্ট টেন ন্যাচারাল নাম্বার,
फास्ट टेन नेचुरल NATURAL नेचुरल नंबर इज ए फाइनाइट सेट FINITE फाइनाइट सेट की सेट ऑफ द फास्ट टेन नेचुरल नंबर इज फाइनाइट सेट। फास्ट टेन नेचुरल नंबर बोलते हमें कि बुझी कि बुझ 1 2 3 4 5 6 7 8 9 10 फाइनाइट सेट और इनफाइनाइट सेट कि इनफाइनाइट कथा बुझते ही पड़ो तुम्हें कि इनफाइनाइट INFINITE इनफाइनाइट सेट ए सेट इज सेट टू बी ए सेट इज सेट टू बी ए टू बी एन इनफाइनाइट सेट एन है एखे कारण तुम्हारे कि आर्टिकल नियम अनुसारे ए सेट इज सेट टू बी एन इनफाइनाइट सेट इफ इट कंटेंस CATI कंटेंस इनफाइनाइट नंबर ऑफ एलिमेंट्स जो ये इनफाइनाइट नंबर ऑफ एलिमेंट्स थे उदाहरण कि है जमन धरो सेट ऑफ नेचुरल नंबर NATURAL नेचुरल नंबर इज ए इन इज एन इनफाइनाइट सेट कारण नेचुरल नंबर एक शेष आ 1 2 3 4 5 6 कर तो चलो और शेष नहीं इनफाइनाइट सेट। एरपर तुम्हारे नल सेट बोले एक कथा आज NULL नल सेट और भॉयड सेट VOID भॉयड सेट और एक नाम होच्छे एम्प्टी सेट। एते कि मन होच्छे डेफिनेशन टा कि हबे नल सेट और भॉयड सेट और एम्प्टी सेट एर डेफिनेशन टा कि मन होच्छे हाँ कोनो उपादान थाकबे ना नल एम्प्टी माने खाली ताले कि बला हबे ए सेट। देख प्रत्येक डेफिनेशन एक ही रकम भावे किन्तु लिखी ए सेट इज सेट टू बी ए नल सेट NULL नल सेट जो एखे एम टी कथा दीम तेल एन करते हतो एखे देखो डेफिनेशन देखो ए सेट इज सेट टू बी कथाटा सवार मध्य कमन गदगुलो के मुखस्त करते हैं ए सेट इज सेट टू बी एक सेट के बला नल सेट इफ इट कंटेंस नो एलिमेंट कोनो एलिमेंट धारण करबे ना इफ इट कंटेंस नो एलिमेंट। उदाहरण कि हबे नल सेट इज जेनरली GENERALLY denoted नल सेट जेनरली DENOTED denoted by phi नल सेट इज डिनोटेड बाई फाइ एट उच्चारण कि फाइ PHY फाइ जमन धरो इफ फाइ डिनोट्स DENOTES डिनोट्स दि डिनोट्स माने कि डिनोट माने कि सूचित कर रिप्रेजेंट कर सूचित रिप्रेजेंट माने तुम्हारे कि प्रतिनिधित्व करा इफ फाइ डिनोट्स द सेट of persons PERS person who are older OLD older than 300 years in this world WORLD in this world then phi will be a नल सेट की लिखल इफ फाइ डिनोट द सेट अफ पार्सन यदि फाइ एट व्यक्ति संकलन बुझाए हुआर ओल्डार कारा हुआर ओल्डार दें 300 इयर जरा 300 बचर थे बसि वयस्क इन दिस वर्ल्ड ये पृथ्वी तेल क्य 300 बचर बसि वयस्क लोक आजन बाबू हमारा कौ হয়তো 120-130 এরকম পেতে পারি কিন্তু 300 বছর পর্যন্ত লোক বেঁচে আছে এরকম কোনো উদাহরণ আছে আজ পর্যন্ত নেই। সেই জন্য কী হবে ইফ আই ডিনোট দি সেট অফ পার্সন হু আর ওল্ডার দেন 300 ইয়ার্স ইন দিস ওয়ার্ল্ড দেন ফাই উইল বি এ নাল সেট।
তাহলে ফাইটার নাল সেট। এরপরে তো সিঙ্গেলটন সেট বলে একটা কথা, সিঙ্গেল এস আই এন জি এল ই সিঙ্গেলটন টি ও এন সিঙ্গল সিঙ্গেলটন সেট, এই কথাটার মানে দেখি বোঝা যাচ্ছে, সিঙ্গেল মানে একা থাকবে, তাহলে কী হবে, এ সেট ইজ সেট টু বি এ সিঙ্গেলটন সেট ইফ ইট কন্টেন্স অনলি ওয়ান এলিমেন্ট ই এল ই এম ই এন টি এস এ সেট ইজ সেট টু বি এ সিঙ্গেলটন সেট ইফ ইট কন্টেন্স অনলি ওয়ান এলিমেন্ট, একটাই উপাদান থাকবে। যেমন ধরো কি, লেট ক্যাপিটাল এ ডিনোটস দি সেট অফ ইভেন প্রাইম নাম্বার। অতএব এ সমান তুমি কী লিখবে, ইভেন প্রাইম নাম্বার একমাত্র টু ইজ এ প্রাইম নাম্বার অ্যান্ড দিস টু ইজ ইভেন, আর কোনো ইভেন প্রাইম নাম্বার আছে যারা ইভেন হবে, অনলি দেয়ার ইজ এ প্রাইম নাম্বার টু হুইচ ইজ ইভেন। ইভেন মানে বুঝিস তো, জোর, ইভেন মিন্স জোর, যুগ্ম মানে টু ফোর হুইচ ইজ ডিভিজিবল বাই টু। আচ্ছা, সিঙ্গেলটন সেট হয়ে গেল। এবার তারপরে সেট অফ সেটস সেট সমূহের সেট এ কালেকশন সিওএল বা এ সেট, এরকমভাবে লিখি, এ সেট ইজ সেট টু বি এ সেট অফ সেটস ইফ ইটস অল এলিমেন্টস ইনডিভিজুয়ালি ইনডিভিজুয়ালি টি ইউ এল ওয়াই ভুল হলো মনে হচ্ছে, দেখছি একটু, ইন্ডিভিজুয়ালি সেপারেটলি করে দিই না তাহলে তো বুঝে যায়, এ সি পি এ আর এ টি ই এল ওয়াই সেপারেটলি ইফ ইটস অল এলিমেন্টস সেপারেটলি কী করে রিপ্রেজেন্টস পি আর ই এ সি এন টি রিপ্রেজেন্টস এ সেট। কী বললাম, এ সেট ইজ সেট টু বি এ সেট অফ সেটস, একটা সেটকে আমি সেট সমের সেট বলবো, ইফ ইটস অল এলিমেন্টস যদি তার প্রত্যেকটা উপাদান সেপারেটলি পৃথকভাবে রিপ্রেজেন্ট এ সেট, এটা সেট সূচিত করে। যেমন তোকে আমি এখানে দিলাম, এরকম একটা সেট তোমাকে লিখে দিচ্ছি, এখানে মনে করো একটা সেট লিখলাম 1 2, এখানে একটা 2 3, এখানে একটা সেট লিখলাম মনে করো 1 2 3, এই যে সেটটা লিখলাম, এই দিস ইজ অ্যান এলিমেন্ট, এই দিস ইজ অ্যান এলিমেন্ট, দিস অলসো ইজ অ্যান এলিমেন্ট, তাই না, এই এই প্রত্যেকটা এলিমেন্ট নিজে আবার সেট কি না, এই এটা কি এই ফার্স্ট এলিমেন্ট রিপ্রেজেন্টেশন, মানে এরকমভাবে চিন্তা করি কি 1 2 রিপ্রেজেন্ট এ সেট, রিপ্রেজেন্টস এ সেট because this set is formed formed with the first first to a natural number n a t u r a l
ন্যাচারাল নাম্বার, প্রথম দুটি ন্যাচারাল নাম্বার দিয়ে গঠিত হয়েছে এটা। আবার এটার বেলায় কী হবে, এই যে টু কমা থ্রি রিপ্রেজেন্টস আর ই পি আর ই এ সি এন টি এ রিপ্রেজেন্ট এ সেট বিকজ বি ই সি এ ইউ এস সি বিকজ দিস সেট ইজ ফর্ম এফ ও আর এম ই ডি ফর্ম উইথ দি সেকেন্ড এ সি সি ইউ সেকেন্ড অ্যান্ড থার্ড টি এইচ আই আর ডি থার্ড ন্যাচারাল নাম্বার এন এ টি ইউ আর এ এল ন্যাচারাল নাম্বার, তাই না? আবার এটাও কি সেট হবে কেন, দিস ইজ কন্টেন্টস দিস সেট ইজ ফর্ম উইথ দি ফার্স্ট থ্রি ন্যাচারাল নাম্বার, তাহলে এই 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 সেটগুলোর যে সেট সেটাকে বলে সেট অফ সেট। তাই বলেছি এ সেট ইজ সেট টু বি এ সেট অফ সেটস, একটা সেটকে আমরা সেট সমের সেট বলবো ইফ ইটস অল এলিমেন্টস যদি তার প্রত্যেকটা উপাদান সেপারেটলি রিপ্রেজেন্ট এ সেট। ঢুকেছে মাথায়? একটা জিনিস তোমার মনে হতে পারে আমি এই সমস্ত পড়ে আমার কী হবে, এগুলো আমরা হচ্ছে বেস তৈরি করা হচ্ছে, এরপরে যখন আমরা অ্যাপ্লিকেশনে যাব আরও ভিতরে ঢুকবো তখন এর ব্যবহারগুলো বোঝা যাবে। প্রথমে আমরা যখন ত্রিকোণমিতি পড়েছি, হ্যাঁ কোন অনুপাত তোমাকে মুখস্থ করতে বলেছি, সাইন থিটার সময় লম্ব বা অতিভুজ কী লাভ হয়েছে তখন তুমি কিছু বুঝতে পারো নি, তোমাকে বলছি তোমার ওই ওই আইডেন্টিগুলো মুখস্থ করো, অভেদগুলো সাইন্স স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান কোথায় কাজে লাগলো তখন তুমি বুঝতে পারো নি, যখন বিভিন্ন প্রমাণগুলো করা হলো বা আমরা হাইট অ্যান্ড ডিস্টেন্সে যখন গেলাম তখন ওই কোণানুপাতগুলো ব্যবহার বুঝতে পারলাম, তাই না? এরকম আমরা যখন প্রত্যেকটা জিনিসেরই ভিতরে যখন ঢুকবো তখন ওর আমরা আসল বিষয়টা পাবো, কিন্তু ভিতরে ঢোকার রাস্তা তৈরি করতে হবে, তো সেই রাস্তা তৈরি হচ্ছে এগুলো।